বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি সংগ্রামের প্রতীক, যিনি পৃথিবীতে এঁকেছেন নতুন সীমারেখার মানচিত্র আমাদেরই বাংলাদেশ, আমাদেরকে দিয়েছেন একটি লাল সবুজের পতাকা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে 1920 সালের 17ই মার্চে জন্মগ্রহণ করেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ছোটবেলা থেকেই ছিলেন অন্যায় বিরোধী ও গরিব দুঃখীদের সঙ্গী। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। আমার চোখে বঙ্গবন্ধু 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করা স্বাধীনতার মহান স্থপতি। আমার চোখে বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি আমাদের দেশ স্বাধীন করে। 75 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ বাঙালি জাতির হৃদয়পটে জাজ্বল্যমান।